হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্ভিং আর্টিস্ট স্বাধীন খান আছি আপনাদের সাথে। আজ নিয়ে আসলাম ইভেন্টের নতুন একটি ব্লগ। আজকে আমার ক্লায়েন্ট হাজারবাগ পুলিশ লাইন থেকে কাউসার ভাইয়ের হোল্ডের ইভেন্টের জন্য আমাকে কার্ভিং এর অর্ডার করেছিল। এখানে দুইটা ইভেন্টের বাজার আছে, কেননা দুইটা ইভেন্ট একদিন পরে গিয়েছিল। তা আমরা অলরেডি সজীব ভাইয়ের হোল্ডের ইভেন্টের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে কাউসার ভাইয়ের হোল্ডের ইভেন্টের ব্লগটি শেয়ার করব। এটি একটি ফ্রুটস ভেজিটেবল মিক্স কার্ভিং এর একটা ওয়ার্ডার, চারটা কার্ভিং এর একটা প্যাকেজ। ওই প্যাকেজটাই নিয়েছিল কাউসার ভাইয়ের বোন, পছন্দ করে দিয়েছিল। তাও আমি ডিজাইন অনেক কাস্টমাইজ করেছি, সে যেই ডিজাইনটা চয়েস করেছিল ওই কার্ভিং প্যাকেজটা রেডি করার মাত্র আমি দেড় ঘন্টা সময় পেয়েছিলাম। হাতে চারটা কার্ভিংয়ের একটা প্যাকেজ, সেখানে আমি একদিনে যখন সময় পেয়েছি তাই ভাবলাম যে আমি একটু ডিজাইন কাস্টমাইজ করে করি কাজটা। এই তো আমি মিষ্টি কুমড়া দিয়ে একটা কার্ভিং করেছি, ভি কাট করে আর নতুন একটা ডিজাইনের থিমে করা হয়েছে। আর এখানে মিষ্টি কুমড়া কিছু পাখি, ফুল, পাতা, মাছ করা হয়েছে। মাছগুলো অন্য ইভেন্টের জন্য, আর এই যে দুইটা হাঁস করেছি, রাজকীয় হাঁস যেটা, এইটা এই ইভেন্টের জন্য কিছু ফুল করেছি, পাতা করেছি, তারপরে পেঁপে দিয়ে কিছু ফুল করেছি। সব কিন্তু একসাথে করা হয়েছে, কেননা দুইটা ইভেন্টের কাজ একসাথে পড়লে ভালো হয়, একসাথে সব কাজগুলো করা যায়। লাউ দিয়ে একটা নৌকা করেছি, নৌকা আমি পাতা শেপ দিয়ে সুন্দরভাবে টোলস দিয়ে এটা ডেকোরেশন করা হয়েছে। এই লাউয়ের উপরে দুইটা পেঁপের হাঁস বসবে। যখন ভেনুতে সেটিং করব আপনাদের সাথে অবশ্যই চেষ্টা করব শেয়ার করার জন্য। কাজের চাপ বেশি পড়াতে ঈদের পরে আর ওরকমভাবে প্রতিদিন ব্লগ শেয়ার করতে পারি না। তারপর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পেঁপে দিয়ে হাঁস করেছি, মাছ করেছি, ফুল, পাতা, পাখি সব কিছু একসাথে করে ফেলেছি। এগুলো এখন সেলোফিন করে রেডি করে ফেলবো। লাউয়ের ভিতরে আমার ক্লায়েন্টের একটা আবদার ছিল, তার এই লাউয়ের ভিতরে কাউসারের হলুদ ছোঁয়া লেখার জন্য আমি ওইভাবেই কাস্টমাইজ করে ডিজাইনটা করা হয়েছে। আর থিমটাও খুব সুন্দরভাবে করা হয়েছে, কেননা এক একটা থিমে এক এক রকমভাবে করা হয়। আর এইটার উপরে কিছু ফুল, পাখি বসবে, গাজরের দুইটা কাকাতুয়া দেওয়ার ইচ্ছা আছে। এই তো আমি এখন গাজর দিয়ে কিছু ফুল, পাখি, পাতা, চার পাপড়ি, পাঁচ পাপড়ি, ফুল, দুইটা কাকাতুয়া, একটা ময়ূরের অর্ডার আছে, আঙুরের ময়ূর, সেটা আবার অন্য ইভেন্টের জন্য, সেটা সব কিন্তু একসাথে আমি রেডি করে নিয়েছি। আর মাজার ডলের জন্য দুইটা ঠোঁট রেডি করে নিয়েছি। একে একে আমি সব কার্ভিংগুলো করে করে ঠান্ডা পানির ভিতরে ভিজিয়ে দিচ্ছি, কেননা ভেনুতে যাওয়ার আগে তুলে ফেলবো, তুলে এগুলো সেটিং করে নিব আর কি। এই তো মূলা দিয়ে একটা কাকাতুয়া করেছি, কিছু গোলাপ করেছি, এটা আবার অন্য ইভেন্টের জন্য। আর গোলাপ এই ইভেন্টেও লাগবে, আর কাকাতুয়াটা আরেকটি ইভেন্টের জন্য রেডি করে নিলাম। এগুলো এখন ঠান্ডা পানির ভিতর ভিজিয়ে রাখবো। একে একে সব কিন্তু রেডি হয়ে যাচ্ছে, কেননা ভেন্যুতে যাওয়ারও টাইম হয়ে যায়। ভেন্যুতে যাওয়ার আগে যদি বাসা থেকে সেটিং করি তাহলে আবার এগুলো টাইম মতো ডেলিভারির একটা বিষয় আছে। এই তো বিটরুটের গোলাপ রেডি করে নিলাম, বিটরুটের গোলাপও ঠান্ডা পানিতে চলে যাবে। বিটরুটের গোলাপ আপনারা যারাই করেন না কেন, এটা ঠান্ডা পানির ভিতর যতক্ষণ রাখা হয় ততক্ষণ এটা সতেজ থাকে, উপরে উঠালেই একটা আবরণ পড়ে যায় আর কি। এই তো মালটার ডলটা রেডি করে নিয়েছি, মালটার ডলের একটা কার্ভিং আছে। এই তো মোটামুটি আমার সব কার্ভিং রেডি, একে একে কার্ভিংগুলো সেটিং করে নিব। প্রথমেই এই কার্ভিংটা সেটিং করলাম কুমড়ার, এই কার্ভিংটা সেটিং করে নিলাম, তারপর আবার আরেকটা কার্ভিং সেটিং করে নিব। এই কার্ভিংটা রেডি করে এটা সেলোফিন করে ফেলবো, কারণ ভেন্যুতে যাওয়ার টাইমের আগেই সেলোফিন করে ফেললে আর এটার উপরে কোনো প্রবলেম হয় না। এই তো লাউয়ের কার্ভিংটা রেডি করে নিলাম, বললামই তো আপনাদেরকে দুইটা হাঁস বসবে। এই তো লাউয়ের উপরে দুই কিনারে দুইটা হাঁস, আর সামনে অনেক ধরনের ফুল বসেছে, মিষ্টি কুমড়া, পেঁপে, লাউ, মূলা, গাজর, সব ধরনের ফুল দিয়েছি। আর আমি যে কাউসারে হলুদ ছোঁয়া কার্ভিংটা করেছি ওইটাও রেডি করে নিলাম, ওইটার ভিতরে শশার ফুল, বিটরুটের ফুল, মূলা, গাজরের ফুল, তার সাথে কিছু আঙুর চেরি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর কাকাতুয়ার উপরে আমি কিছু দেইনি প্রথম, তারপর ভাবলাম খালি খালি লাগছে, দুইটা চেরি দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। আর মালটার এই ডলটাও রেডি করে নিয়েছি, মালটার ডলটাও কাস্টমাইজ করে পুদিনা পাতা দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করেছি, কেননা হাতে সময় থাকলে আর বাসায় জিনিস থাকলে ওই ডেকোরেশনের নানা ধরনের আইডিয়া চলে আসে মাথায়, ওই এক চিন্তা এক ভাবনা থেকেই কাজ করে ফেলেছি আর কি। এই তো সিএনজি নিয়ে যাচ্ছি বাড্ডা থেকে, এখন আমরা যাচ্ছি রাজারবাগ লাইন তিন নাম্বার গেইটে, বাসা ওই বাসায় যাচ্ছি। সিক্স ফ্লোরে আজকে আমাদের ভেনু, এই তো চলে এসেছি, এই তো রাজারবাগ পুলিশ লাইন, আর ভেনুতে ভেনুরও কাছাকাছি চলে এসেছি, এখন ভেনুতে চলে যাব। এই তো ভেনুতে যাওয়ার আগে কার্ভিংগুলো আমি সেটিং করেই নিয়ে এসেছি, জাস্ট আমি প্লেটে প্লেটে সার্ভ করে দিব, সার্ভ করে
পেমেন্ট নিয়ে আমার আবার আরেক ভেন্যুতে যেতে হবে, তাই তাড়াহুড়ার ভিতরেই থাকা হয়। এই তো লিফটে চলে আসছে, এখন আমরা 6 নাম্বার ফ্লোরে যাব। 6 নাম্বার ফ্লোরে গিয়েই তো বাসায় চলে আসছি। কাউসার ভাইয়ের বোন কার্ভিংগুলো দেখে বলতেছে, ভাই আমি খুব টেনশনে ছিলাম, কারণ আর ছবিতে অনেক ছোট ছোট কার্ভিংগুলো, আমি ভেবেছি না ছোটই হয়। তারপরে আমি বললাম, আপু আমি ছোট জিনিস দিয়ে কাজ করতে পারি না, আর আমার পেজে ছোট জিনিসের কার্ভিং যায়ও না। সর্বনিম্ন যদি মিষ্টি কুমড়ার কার্ভিং হয় সেটাও 5 কেজি, আর হাইস্ট আমার পেজ থেকে 27 কেজির উপরে মিষ্টি কুমড়ার কার্ভিং গিয়েছে, কারণ আমি ছোটো জিনিসে কাজ করতে পারি না। তাই আর কি, তারা কার্ভিং পেয়ে খুবই খুশি, আর তারা কার্ভিংগুলো পেয়ে খুবই বলেছে, ভাইয়ের ডিজাইন আমি যেটা চয়েস করে দিয়েছি তার থেকেও বেস্ট। তারা খুব স্যাটিসফাই ছিল আমার কার্ভিংগুলো পেয়ে। আপনারা অবশ্যই জানাবেন আজকের ইভেন্টের 4টা কার্ভিং আপনাদের কাছে কেমন লেগেছে। কার্ভিংগুলো ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কার্ভিংগুলো কেমন হয়েছে, আর শেয়ার করবেন ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আপনারা যত পরিমাণ শেয়ার করেন আমি নতুন নতুন ক্লায়েন্ট পাই। আপনারা যারা কার্ভিং অর্ডার করতে চাচ্ছেন, ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে। ইভেন্টের মিনিমাম আগে থেকে বুকিং দিবেন, নতুন ইভেন্টের ব্লগ দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ।